কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি অ্যান্ড নর্মালি এই অর্ডগুলো যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সটা চোখ বন্ধ করে আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী অনুসারে লিখতে হবে। ওয়েল, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে থাকে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই ইএস, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এ যুক্ত হবে, অন্যতে হবে না, তারপর বাকি অংশ। ওকে, যদি একটা এক্সাম্পল দেখি, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস, এখানে এই যে ডিস্টার্ব কথাটা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে, এই ডিস্টার্বটাকে আমাদের পরিবর্তন করতে হবে। ডিস্টার্বটা কিভাবে পরিবর্তন করব, এই যে অলওয়েজ অর্ডটা দেখতে পাচ্ছ, এই অলওয়েজ অর্ডটা থাকার কারণে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রথমে নিশ্চয়ই সাবজেক্ট বসবে, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এ যুক্ত হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে সাবজেক্ট যেহেতু হি আছে, তার মানে হিটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ডিস্টার্ব, তাহলে আমাদেরকে লিখতে হবে হি অলওয়েজ ডিস্টার্বস দা ক্লাস, এ গুড বয় প্রিফার হিজ লেসনস রেগুলারলি। এখানে একটা ভুল আছে প্রিন্সিপাল ভার্বে, রেগুলারলি অর্ডটি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো এই সেন্টেন্সের মধ্যে যেহেতু রেগুলারলি কথাটা আছে, তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে হয় ফার্স্ট সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে এ গুড বয়, একজন ভালো ছেলে, তারপর আছে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেহেতু এ গুড বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কি হবে, প্রিপেয়ারের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে প্রিপেয়ারের সাথে যদি এস যুক্ত করো তাহলে হয় প্রিপেয়ার্স, রাইট? তাহলে রাইট অ্যান্সার হবে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসনস রেগুলার।